যদি করেছো কি মরেছো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। তুমি নিশ্চিন্তে যাও, কালকে তোমার গায়ে। ঠিকই ধরেছি, দুজনে মিলে কি যেন গোপন সলা পরামর্শ করছে। ও, কালকে দোল, তার মানে আমার গায়ে রং লাগানোর প্ল্যান করছে। আচ্ছা যাই, একটু পড়কে দিয়ে আসি। এই যে মানিক জোর, শোনো বৎস, নন্টে আর ফোনটে, কাল দোলের দিন, জানো তো? হ্যাঁ হ্যাঁ, এটা জানবো না? এ তো পৃথিবী শুদ্ধ সবাই জানে। বাহ, অনেক কিছু জানিস দেখছি। তা শোন, এটাও জেনে রাখ যে কালকে আমার শরীর খারাপ থাকবে, অতএব কালকে আমার ওপর রং লাগানো হস্ত প্রয়োগ করবে না, যদি করেছো কি মরেছো, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, খুব বুঝেছি। তুমি নিশ্চিন্তে যাও, কালকে তোমার গায়ে আমরা রং লাগানো হস্ত প্রয়োগ করব না, এটা আমাদের গ্যারান্টি রইল। মনে রাখিস কিন্তু। ঠিক আছে, হস্ত প্রয়োগ না করেই লাগিয়ে দেব রঙের গোলা ছুড়ে। নে নে, কুইক রেডি কর, কেলটুর বেরোবার সময় হয়ে গেছে। যাই, আজকে সকাল সকালই একটু বাজার থেকে ঘুরে আসি। কালকে নন্টে আর ফোনটেটাকে যা ভড়কি দিয়েছি না, আজকে আর ওরা আমাকে রং মাখাতে সাহস করবে না। এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধা, কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা। এমনি হয় না, আবার ছড়া বলতে বলতে যাচ্ছে। আগে তুই ছোড় ফোনটে, তোর ফসকালে আমি। ঠিক আছে নন্টে, তৈরি থাক। ওটা যে ফাটলো না রে নন্টে, এবার ফেটেছে। তাড়াতাড়ি চল, বাকি ব্যবস্থাটা করে ফেলি। আমার গায়ে রং দিবি তো, দেখাচ্ছি তোদের পালাবি কোথায়।